অনেকে আমাকে বলেছিলেন কলকাতার মধ্যে এমন কোনো সন্ধান দিতে যেখানে খুবই কম খরচের মধ্যে সার্জিক্যাল এবং নন সার্জিক্যাল হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা হয়। বর্তমান সময়ে দেখা যাচ্ছে 80% বেশি পুরুষ এবং মহিলাদের টাক পড়ার সমস্যা রয়েছে। নানা রকম টাইপের মেডিসিন, তেল, শ্যাম্পু ইউজ করেও অনেকের কাজ হচ্ছে না। যে কোনো মানুষের, হোক তিনি পুরুষ বা মহিলা, তার 80% সৌন্দর্য নির্ভর করে তার মাথার চুলের ওপর। আজ আমি আপনাদের কলকাতার বুকে এক সঠিক সন্ধান দেব, যেখান থেকে খুবই কম খরচের মধ্যে আপনারা নন সার্জারি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে পারবেন। এবং এর সঙ্গে রয়েছে দুর্গাপূজার জন্য স্পেশাল অফার, যা আপনি অন্য কোথাও পাবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। শুরু করবার আগে একটি অনুরোধ, বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন। আর যে কোনো জায়গা থেকে কোনো কিছু ডিল করবার সময় আগে ভালোমতো ভেরিফাই এবং রিসার্চ করার পর তারপরই করুন। আর সম্পূর্ণ ভিডিও দেখবার পর যদি আমার দেওয়া তথ্য পেয়ে আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না। মনে রাখবেন, এই সম্পূর্ণ উদ্যোগ আর সম্পূর্ণ প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্যই। চলুন তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি স্টাইলোজোন থেকে জিৎ কথা বলছি। তো আমাদের এখানে বেসিক্যালি যে কাজটা করা সেটা হচ্ছে নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট। যাদের চুল ঝরে গেছে, মানে আর গজাচ্ছে না, বা যারা ডাক্তার দেখিয়েছেন, আপনারা তেল মেডিসিন ইউজ করছেন, তারপরেও কোনো কাজ হচ্ছে না, অনেকের বংশগতও আছে, তো আমি তাদেরকে বলবো আমাদের এখানে আসুন। তো আমাদের এখানে নন সার্জিক্যাল যে হেয়ার রিপ্লেসমেন্ট করা হয় সেটা একদম পুরো ন্যাচারাল লাগবে। তো এতে কোনো আপনার মনে হবে না যে চুল লাগানো আছে বলে, তো কেউ বুঝতেও পারবে না। আর আপনি এটা পরে সান ফান সবই করতে পারবেন, ট্রাভেলিং করতে পারবেন, তো কোনো রকম কোনো অসুবিধা হবে না। একদম চিপ রেস্টে আমাদের এখানে 2500 থেকে স্টার্টিং আছে আর 40,000 টাকা পর্যন্ত শেষ। আচ্ছা, পুজোর তো অফারও আছে, সামনে পুজোর অফার আছে, সেটা ভিডিও করতে বলছি লাস্টের দিকে। ঠিকানা কী আছে? ঠিকানা আছে আপনার 73 যোধপুর গার্ডেন, কলকাতা 45, অপোজিট সাউথ সিটি মল। ঠিক সাউথ সিটি মলের অপোজিটেই আছে এটা। আচ্ছা, আর ডেমো কি ফ্রিতে দেখানো যাবে? নিশ্চয়ই ডেমো ফ্রিতে দেখানো যাবে। আচ্ছা, মানে এমন না যে এলে পরে কিনতে হবে? না, ওরকম কোনো ব্যাপার না, সেটা নিজের ব্যাপার। আপনি এসে একটু দেখতে পারেন ডেমো। নিশ্চয়ই কেমন লাগছে আপনাকে? চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমরা আপনাকে লাইভ ডেমো দেখাবো কীভাবে আমরা কাজ করছি আর কতটা যত্ন সহকারে করছি। আচ্ছা, আর দামও বলা থাকবে? সব কিছু বলা থাকবে। কেমন টাইপের এবং কেমন করে চুল লাগানো হয় এখানে? চুল দেখুন তিন রকম প্রসেসে লাগানো হয়, যেমন একটা হচ্ছে ক্লিপিং সিস্টেম, একটা পেস্টিং সিস্টেম, একটা টেপিং সিস্টেম। হ্যাঁ, তো ক্লিপিং সিস্টেম আপনাকে দেখাই, আমার একটা রেডি করা আছে ডেমো পারপাস। হ্যাঁ, ডেমো পারপাসের জন্য। তো ক্লিপটা হচ্ছে এরকমভাবে থাকে, আর এটা সেটিং করবে দেখিয়েছি কীভাবে সেট করতে হয়। আচ্ছা, খুবই ইজি। কেমন সময় লাগবে করতে? 2 থেকে 3 মিনিট লাগাতে। হ্যাঁ, এই তো রাত্রে শোয়ার সময় কেউ যদি মনে করে যে খুলে শোবো, তো সেটাও সুবিধা, খুবই খুলতে খুবই ইজি। এই যে স্নান করতে গেলে ফুলে করাটাই বেস্ট হবে, কারণ হচ্ছে ক্লিপিংয়ে স্নান করলে কী হয়, ওটা পেন হয়, তো ফুলে করাটাই বেস্ট। কন্ডিশনার দিতে হবে সপ্তাহে একবার করে, আর তেলের পরিবর্তে আপনাকে সিরাম ইউজ করতে হবে, আর শ্যাম্পু সব আপনি মাসে একবার দিতে পারেন যখন চুলটা খুব ময়লা হবে। হ্যাঁ, কারণ হচ্ছে ডেথ হেয়ার, তো শ্যাম্পু দিলে কী হয়, চুলটা রাফ হয়ে যায়। স্টার্টিং প্রাইস মাত্র 2,500 টাকা থেকে। আর পেস্টিং এর মধ্যে সুবিধা কি আছে? পেস্টিং এখানে আপনার স্ক্যাল্পের মধ্যে প্রথমে রিমুভ করা হয়, ওটা তো দেখাবো আমরা, প্রথমে রিমুভ করা হয়। রিমুভ করে এখানে এই পোর্শনটা, যে পোর্শনটাতে চুল উঠে গেছে সেই পোর্শনটাতে গ্লু লাগিয়ে তারপর প্যাচটাকে চিপকে দেওয়া হয়। 2,500 টাকা স্টার্টিং আছে, যেমন এটা আছে, এটা আপনার ইন্ডিয়ান প্যাচ আছে, তো এটা 2,500 টাকা আছে। আর এটাতে আপনার ফ্রি পার্টিং হবে না, যেটা পার্টিশন থাকবে চুলের সেটাই থাকবে, মুভ করা যাবে না, এটাকে স্কিন দেখা যাবে না, স্কিন দেখা যাবে না। একটু দামি, এটা দামি আছে, এটা আছে আপনার ফুল লেস প্যাচ আছে, এটাতে বিট থাকে না, অন্যান্য প্যাচে যে বেস থাকে, যেমন দেখুন বেস আছে একটা। হ্যাঁ, এটাতে কোনো কিন্তু বেস নেই, তো এটা পরলে কিন্তু খুব কমফর্টেবল হবে, আপনার মাথায় যে হেয়ার লাগানো আছে বলে ওটা ফিল করতে পারবে না। আর ব্যাক করে হবে, ব্যাক এটা যে কোনো ইচ্ছা, এটা এমনকি স্ক্যাল্পটা খুব সুন্দরভাবে বোঝা যায়, পরিষ্কার একদম, আপনার 6,000 থেকে স্টার্টিং আছে, এটাতে ফ্রি স্টাইল হবে,
আপনি যেদিকে পার্টিশন করতে যাবেন সেদিকে হবে। যাদের ধরুন একদমই চুল নেই, ফুল চুল উড়ে গেছে, বাল্ড হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমাদের ফুল প্যাচ আছে, তো ওখানে ক্লিপ ইউজ করা যাবে না, ওই ক্ষেত্রে আপনাকে পেস্টিং করতে হবে, পেস্টিং আইদার টেপিং করতে হবে। আর ধরুন এরকম যদি কন্ডিশন থাকে, এই যে আমাদের ছেলেটা রয়েছে, তো এক্ষেত্রে এখানে ক্লিপিংও করা যেতে পারে, পেস্টিংও করা যেতে পারে। ক্লিপিং করতে গেলে মোটামুটি সাইডে চুল থাকতে হবে, ঠিক আছে, নালে হবে না। বেস্ট কোনটা মানে? তো বেস্ট বলবো আপনার পেস্টিং। পেস্টিং করলে কি হবে, আপনি প্রতিদিন স্নান করতে পারছেন, কেউ ধরো টানলো, ট্রেনে বাসে যাতায়াত করলেন, সেক্ষেত্রে কোনো রকম কিছু অসুবিধা হবে না। না, আর ক্লিপিং করলে কি হবে আপনার, কেউ ধরো টানলো বা আপনি স্নান করার সময় আপনাকে খুলতে হবে, শোয়ার সময় আপনাকে খুলতে হবে, তো খোলাখুলির ঝামেলা থাকবে। আর পেস্টিং করলে ওই মাসে একবার করে আপনাকে সার্ভিসিং করতে হবে, ওইটাই জাস্ট খোলার টাইম, এছাড়া খুলতে হবে না। আচ্ছা, যদি কেউ বাইক চালান বা যদি সমুদ্রে স্নান করতে যান সেক্ষেত্রে? না না, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, পেস্টিং করলে কোনো প্রবলেম হবে না। না, সার্ভিসিং করতে হবে মোটামুটি, যাদের খুব ঘাম হয় তাদের 20-25 দিন, আর যাদের ঘাম কম হয় তাদের ওই 30 দিন, যারা এসিতে থাকেন, এসি গাড়ি, এসি বাড়ি বা শীতকালে, হ্যাঁ শীতকালের টাইমে, তাদের ওই 30-35 দিন ধরে রাখুন। আচ্ছা, ওটা কি এখানেই আসতে হবে না বাড়িতে বসে করতে পারেন? ওটা এখানে এসে একবার দেখে নিল, তারপর বাড়িতে যদি মনে করার কারো যদি দূরে বাড়ি আসতে পারছে না, সে বাড়িতেও করতে পারে, এখানে আসলে বেটার হয়, তবে আমাদের থেকে শিখে নেবে, নিয়ে প্রোডাক্টগুলো নিয়ে গিয়ে বাড়িতেও করতে পারবে। তো অনেকেই ভয় পান যে এই চুল লাগাবো আর কেউ তো ধরে ফেলবে না, মানে না না, এদিক দিয়ে একদম 100% কেউ ধরতে পারবে না, সেরকমভাবে আমাদের প্রসেসিং করা হয়। আচ্ছা, কেউ ধরতেই পারবে না যে? না 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 না, ধরতে পারবে না, আমাদের কাজটা দেখবে তারপরে পয়সা দেবে, আমি এইটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখে একদম অরিজিনাল, একদম 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 রিয়েল লুক দেবে, একদম। আর অনেকে আছে যে চুলের সমস্যা আছে বাট অল্পখানি জায়গাতে, অল্পখানি এরিয়াতে, হ্যাঁ সেরকমও পেঁয়াজ আছে আমাদের কাছে, যেমন এই ছোট্ট পেঁয়াজ আছে, ধরো কারোর এই এইটুকুনি পোর্শন চুল নেই, বাকি সব জায়গায় চুল আছে, সেক্ষেত্রে এই ছোট্ট পেঁয়াজটা এরকম জায়গা ঠিক ফিক্স হয়ে যাবে, গিয়ে কাটিং করে পুরো একদম সেপে চলে আসবে। দেখেন তাহলে পেস্টিং কিভাবে হচ্ছে এখানে, ক্লিপিং তো আমরা দেখলাম। নিশ্চয়ই, ঠিক আছে। এনার যেমন লাগছে 8x6, প্রত্যেকের আলাদা আলাদা মাপ থাকে। এবার স্ক্যাল প্রোটেক্টর দেবো, এটা দিলে মাথায় কোনো র্যাস ফ্যাস কিছু হবে না, ইচিং ফিচিং কিছু আসবে না। এটা গ্লু লাগানো হচ্ছে, আর এই গ্লুটা হচ্ছে আপনার নো সাইড এফেক্ট, ওয়াটারপ্রুফ আছে, মেড ইন ইউএসএ আছে, না না তার জন্য আমি স্ক্যাল প্রোটেক্টটা দিয়ে দিয়েছি, আর এই আঠাটাতেও কোনো অসুবিধা হয় না, নো সাইড এফেক্ট। এটা পেস্টিং করা হচ্ছে, যে যেরকম বলবেন সেরকম স্টাইল হয়ে যাবে, কেউ যদি বলে স্পাইক করতে তো স্পাইকও হয়ে যাবে। এবার ধরো কারোর হয়তো কারোর কোনো পিকচার আছে, ওরকম ধরনের স্টাইল করতে চায়, সেটাও আনতে পারে, একদম সেরকমই করে দেবো, স্টাইল যার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেরকমই হয়ে যাবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। এবার আপনারা নিজেরাই দেখুন কেমন লাগছে, আগের পিকচার আর এখন পিকচারটা দেখুন,
তাহলেই বুঝতে পারবেন চুলটা যে মানুষের কতটা ম্যান্ডেটরি, কতটা নির্ভর করে, লুকটা কতটা পরিবর্তন সেটা বুঝতে পারবেন। একদম চেঞ্জ। হ্যাঁ, আর দেখে তো ধরাই যাচ্ছে না যেটা অরিজিনাল না ওটাই, রিয়েল না অরিজিনাল। ব্যাকটা দেখেন, ব্যাক পোর্শন নিশ্চয়ই পুরো প্রমিনেন্ট দিচ্ছে একদম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আর কিছু বলবারই নেই। আর অফার কি রয়েছে পুজোর জন্য? পুজোর জন্য একটা অফার আছে আমাদের, যেটা হচ্ছে আপনি ফার্স্ট টাইম যদি ভিজিট করেন আর আপনি যদি মোটামুটি যেগুলো পেস্টিং প্যাচ আছে ওগুলো যদি আপনি পারচেস করেন, তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্ট যে সার্ভিসিং চার্জটা ওটা নেব না, ফ্রি থাকবে। এক মাস পরে যেটা সার্ভিসিং করতে হয় ওটা ফ্রি অফ কস্ট, একদম। আবার স্পেশাল ডিসকাউন্ট? হ্যাঁ, সেটা তো করে দেবো। আসলে অবশ্যই। ওকে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।